সরকারের বারবার সতর্কতা, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পরও লকডাউন মানছেন না সাধারণ মানুষ। ত্রাণের জন্য কোথাও কোথাও সড়কে ভিড় করছেন খেটে খাওয়া মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। এছাড়া সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন নাজবুল হুদা। শুরুতে যাব জয়ের কাছে, চট্টগ্রামে। জয়, সামাজিক দূরত্ব মানছেন কিনা সাধারণ মানুষ, আর আরেকটি বিষয়, ত্রাণ পৌঁছাচ্ছে কিনা তাদের কাছে? ধন্যবাদ সজল দাস, আপনি যথার্থ বলছেন। আমি ইপিজেড এলাকায় আছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে ইপিজেড এলাকাগুলোতে কিন্তু আসলে সকাল থেকে কিন্তু আসলে শ্রমিকরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন। এমনকি কোনো কোনো জায়গায় দেখলাম আমরা যে ফ্যাক্টরিগুলো আছে, কারখানাগুলো, গার্মেন্টস কারখানা, সেই কারখানাগুলো এখনও পর্যন্ত তারা খোলা না রাখলেও কিন্তু আসলে তাদের যে বেতন, বকেয়া বেতন এর দাবিতে কিন্তু তারা বিভিন্ন জায়গায় অবস্থান নেওয়ার দৃশ্য কিন্তু আমরা দেখেছি সকাল থেকে। কিন্তু সব মিলিয়ে বলা যায় যে সামাজিক দূরত্বে, এমনকি শারীরিক দূরত্বের কথা যেমনটা আপনি আমার থেকে জানতে চেয়েছেন, কিন্তু আসলে আপনি চিত্রটা দেখলে কিন্তু আসলে বুঝতে পারছেন কিন্তু রিক্সা এমনকি মানুষও কিন্তু খুব একটা চলাফেরা করছে। যে স্বাভাবিক যে সময়টা ছিল সেই সময়ের মতো কিন্তু আমরা এসে এখানে দেখলাম কিন্তু সেইভাবে কিন্তু মানুষ চলাফেরা করছে। তাহলে বুঝতে পারছেন যে সামাজিক দূরত্ব কিংবা শারীরিক দূরত্ব কোনোভাবেই মানছে না, তার কারণে কিন্তু আসলে যে করোনার সংক্রমিত হচ্ছে সবচেয়ে বেশি চট্টগ্রামে। এই পর্যন্ত যে তথ্য আছে, গতকাল পর্যন্ত 34 জন কিন্তু আসলে সংক্রমিত হয়েছে করোনায়। এমনকি যে পরীক্ষা করার কথা রয়েছে, যে আমাদের চট্টগ্রামে একটিমাত্র ল্যাব বলতে আসলে বিআইটিআইডি যে ল্যাব রয়েছে যে সীতাকুণ্ডে, সেই জায়গায় কিন্তু আসলে করোনা শনাক্ত করার পরীক্ষা করা হচ্ছে। কিন্তু চট্টগ্রাম মেডিকেলও কিন্তু আসলে কিটস এসেছে, আমরা যতটুকু পর্যন্ত জানি 3000 কিটস এসেছে চট্টগ্রাম মেডিকেলে। কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম মেডিকেলও কিন্তু আসলে পরীক্ষা করা হবে। কিন্তু আসলে চট্টগ্রামবাসীর কিন্তু আসলে যে দাবি উঠেছে, তারা বলছিলেন যেভাবে আসলে এই সময়টার মধ্যে যে পরীক্ষা করার কথা রয়েছে, করোনা শনাক্ত করার কথা রয়েছে, সেভাবে কিন্তু পরীক্ষা না হওয়ার কারণে কিন্তু আসলে এইভাবে কিন্তু যেভাবে কিন্তু করোনা যারা সবাই কিন্তু খুব একটা সমস্যা নিয়ে কিন্তু আসলে ঘুরছেন। এমনকি করোনা যারা আক্রান্ত হচ্ছেন তারাও কিন্তু আসলে বলতে পারছে না তারা কি করোনায় আক্রান্ত হয়েছে কিনা। তাহলে বুঝতে পারছেন সজল, আপনি আমরা আপনাকে জানানোর জন্য চাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনী খুব একটা সতর্ক অবস্থানে রয়েছেন, এমনকি গ্রামে পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর টহল কিন্তু তারা অব্যাহত রেখেছেন। পুলিশ প্রশাসনও বিভিন্ন জায়গায় মাইকিং করে কিন্তু মানুষকে সচেতন করতে চাচ্ছেন, কিন্তু মানুষ কিন্তু আসলে এইভাবে যেভাবে কিন্তু আসলে মানার কথা রয়েছে, যারা যে সবাইকে কিন্তু আসলে ঘরে থাকার কথা রয়েছে কিন্তু তারা ঘরে থাকাটা কোনোভাবে মানছে না। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সজল দাসের কাছে। নানবুড়ো, আপনাকে ধন্যবাদ। এবারে সাভার থেকে নাজবুল হুদা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। নাজবুল, সাভারে কি অবস্থা? সাভারে সামাজিক দূরত্ব রক্ষা কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, মানুষ মানছে কিনা? ধন্যবাদ সজল, আপনি যেমনটি বলছিলেন যে এইখানে যারা যে নিম্নআয়ের মানুষগুলি রয়েছে, সেই নিম্নআয়ের মানুষ কিন্তু আপনি দেখছেন যে, এবং পোশাক কারখানা কিন্তু রয়েছে সাভারে এবং আশুলিয়ায় প্রায় 2000-এর বেশি, সেখানে যে সামাজিক যে দূরত্ব সেটা কিন্তু অনেকেই মেনে তারা যেভাবে পোশাক শ্রমিকদেরকে আপনার যে ত্রাণ দেওয়া হচ্ছে সেটা কিন্তু অনেক কারখানায় কিন্তু আজকে বেতন দিতে পারছে না, বিক্ষোভ করছে। এইটা কিন্তু আমি এখন রয়েছি একেএস গ্রুপের, সেখানে আপনি দেখছেন যে একটু ব্যতিক্রম, সেখানে কিন্তু তারা এখানে যারা শ্রমিক তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে, এছাড়াও যারা শ্রমিক ছাড়াও কিন্তু বাইরের যারা লোকজন রয়েছে তাদেরকে কিন্তু আপনার ত্রাণ দেওয়া হচ্ছে। এই এই আপনারা একটু দেখছেন যে একটু লক্ষ্য করছেন, একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। মানুষ তো অনেকেই বেতন দিতে পারছে না, অনেকেই থাকতে পারছে, আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনারা যারা ত্রাণ দিচ্ছেন তারা আসলে কীভাবে দিচ্ছেন? থ্যাংক ইউ আপনাকে। আসলে এই করোনা মহামারীর প্রকোপ একটা ধারণ করছে সবাই আমরা জানি, তো সেই হিসাবে আমরা চিন্তা করতেছি যে আমাদের হেমায়তপুর এলাকা এবং সাভার ধামরাই এলাকা আমাদের দুইটা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরির বাহিরে আমাদের কিছু লোক আছে এবং এলাকাবাসী আছে, সবাইকে আমরা চেষ্টা করতেছি একেজের মালিকদের পক্ষ থেকে কিছু ত্রাণ বিতরণ করার জন্য। তো সেই হিসাবে আজকে আমরা আমাদের প্রতিষ্ঠানের কিছু লোক আমরা ত্রাণ বিতরণ করতেছি, এবং আমরা পুলিশ ফাঁড়ি, এই যে ট্যানারির এখানে পুলিশ ফাঁড়ি আছে, ওদের মাধ্যমেও আমরা এলাকায় কিছু আমরা ত্রাণ বিতরণ করব। তো সেই হিসাবে আমরা আমাদের পক্ষ থেকে এই উদ্যোগ যে আমরা ন্যূনতম আয়ের মানুষ তাদেরকে আমাদের কিছু ত্রাণ বিতরণ করতে হবে, তো সেই হিসাবে সেই উদ্যোগকে
আমরা চিন্তা করে আমরা এই এলাকায় এবং আমাদের ফ্যাক্টরির লোকজনকে এই ত্রাণের ব্যবস্থা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে জানেন যে আসলে অনেক যারা রয়েছে এবং বিত্তবান যারা রয়েছে, যারা অনেক নেতারা রয়েছে, তারা কিন্তু আসলে সেইভাবে ত্রাণ সহযোগিতা দিচ্ছেন না এবং এখানে লোকজন কিন্তু অভিযোগ করছে ত্রাণের জন্য কিন্তু হাহাকার রয়েছে বিভিন্ন জায়গায়। আপনারা জানেন যে অভিযোগ করা হচ্ছে যে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেটা বলা হচ্ছে যে তারা সঠিক সময়ে যে ত্রাণটা আসলে পৌঁছে দেবে সেটা কিন্তু আসলে অনেকেই করছেন না, যার কারণে এখানকার যারা নেতারা রয়েছে তারা এখন বাইরে চলে গেছে এবং ত্রাণের যে সহযোগিতা সেটার হাত থেকেও তারা বের হচ্ছে না। এবং এই যে এখন যে পোশাক কারখানার মালিকরা কিন্তু তারা বাধ্য হয়ে কিন্তু তারা এখন বের হয়েছে এবং ত্রাণের যে তহবিল তারা কিন্তু সংগ্রহ করে তাদেরকে দেওয়ার চেষ্টা করছে। এই ছিল আমার কাছে সজল সাভারের ত্রাণের সর্বশেষ খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে সজল।